সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় পরিচালক প্রযোজক মহেশ ভাটের বয়ান রেকর্ড করলো মুম্বাই পুলিশ। সূত্রের খবর, বয়ানে বর্ষিয়ান পরিচালক দাবি করেছেন সুশান্তের সঙ্গে তার দুবার দেখা হয়েছিল, কিন্তু তিনি কোনোদিনই সুশান্তের সঙ্গে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সম্পর্ক নিয়ে কিছু বলেননি। মহেশ ভাট বলেন, আমি কোনোদিনই স্বজন পোষণকে সমর্থন করি না, আমি অনেক নবগতকে তাদের জীবনের প্রথম সুযোগ দিয়েছি। আমার সুশান্তের সঙ্গে ব্যক্তিগতভাবে দুবার কথা হয়েছিল, একবার 2018 সালে আমার বইয়ের বিষয়ে, আরেকবার 2020 সালে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে সান্তাক্রুজ পুলিশ থানায় রেকর্ড করা বয়ানে এমনটাই জানালেন পরিচালক মহেশ ভাট। সুশান্তের মৃতদেহ উদ্ধারের পরে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের রোষ আছড়ে পড়ে মহেশ ভাট, করণ জোহর সহ বলিউডের হেভিওয়েট ব্যক্তিত্বের দিকে। সুশান্তের ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের পুরনো ছবি সামনে আসে। মহেশের দাবি, আমি কোনোদিনই রিয়াকে বলিনি সুশান্তকে ছাড়তে। এ নিয়ে যে কথা রটেছে তা ভিত্তিহীন।